আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে কিছু দুর্ঘটনামূলক মুহূর্ত, আসলে যেগুলো অনেক দুঃখনীয়। প্রথমে আমি আপনাদেরকে একটা অ্যাক্সিডেন্টে দেখাতে যাচ্ছি, যে অ্যাক্সিডেন্টে গাড়ি সোজা যখন আমরা চালাই, গাড়ি সোজা যাচ্ছে, কিন্তু গাড়ি যখন আমরা ঘোরাবো তখন কিন্তু অনেকেই আমরা দেখে ঘোরাই অথবা না দেখে ঘোরাই। যদি আপনি না দেখে গাড়ি ঘোরান তাহলে দেখুন কী হতে পারে। ওহো সরি, চোখে দেখো না। না তো আমরা যদি গাড়ি ঠিকঠাক মতো না দেখে ঘোরাই তাহলে কিন্তু আমাদের এরকম দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু ড্রাইভার ইচ্ছা হচ্ছিল যেমন পায়ের জুতা, স্কেটিং জুতা পরে যে রাস্তায় স্কেটিং করে, তাই ড্রাইভার চাচ্ছিল যে গাড়ি নিয়ে স্কেটিং করতে অনেকটা পুলের হ্যান্ডেলিংয়ের উপর দিয়ে। চলুন দেখুন। ওহো সরি, আসলে ড্রাইভারটি চেষ্টা করেছিল কিন্তু সে সফল হতে পারেনি। ওহো সরি, আসলে গাড়ি আমরা যখন চালাই অথবা যারা ড্রাইভাররা গাড়ি চালায় তখন তাদের অবশ্যই যখন কোনো মোড় আসে তখন তাদেরকে একটু স্লো করতে হয় গাড়ি। কি হলো, অন্য সামনের দিকে একটা গাড়ি আসছিল, এই কারটা হঠাৎ করেই ঘুরতে চাইছিল কিন্তু খুব রানিং স্পিড গাড়ি সামনে আসছে, সেটা হয়তো দেখেনি, হয়তো বা দেখেছে কিন্তু তার মাথায় ব্রেনটা তখন কাজ করেনি। কাজ না করার ফলে যা হলো, ওহো সরি, তো তারা হয়তো অনেক বকবাজি হয়তো করতেছিল। তো আমাদের দেশে যখন আমরা বড় গাড়ি আর 10 টাকা ট্রাক যখন যায় তখন রাস্তা যদি চেপা হয় তাহলে কি হতে পারে দেখুন। ও নো, সিগন্যাল লাইট কিন্তু ভেঙে যাচ্ছে, কিন্তু এত বড় গাড়ি তো আসলে রাস্তা দিয়ে আসবে না, তো একটু বড় রাস্তায় গাড়ি চালাতে হবে। তো আমরা যখন সোজা রাস্তা ফ্রি পাই তখন কিন্তু আমাদের হাতের বাইকেরই হোক এবং গাড়ির পিকআপই হোক, যেটাই হোক, আমরা কিন্তু আসলে কন্ট্রোল রাখি, কিন্তু খুব হাই স্পিডে রাখার পরে কিন্তু হঠাৎ কিন্তু তার মধ্যে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আসুন দেখি এই দুর্ঘটনা কীভাবে ঘটেছে। ও নো, হঠাৎ একটি গাড়ি সামনে থেকে আসার সময় সে গাড়ি তার যে চাকা এবং রোডের সাথে অ্যাডজাস্ট করতে পারছিল না, তারপরে কি হলো, গাড়ির চাকাটা স্লিপ কেটে তার সামনে চলে আসলো এবং মারাত্মকভাবে একটা দুর্ঘটনা ঘটে গেল। আমরা যতগুলো অ্যাক্সিডেন্ট এই মুহূর্তে দেখেছি তার মধ্যে প্রত্যেকটা গাড়ির সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল, তাতে বোঝা যাচ্ছে প্রত্যেকটা ড্রাইভারের না কিছু কিছু দোষ ছিল। কিন্তু আমরা এই মুহূর্তে যে অ্যাক্সিডেন্টটা দেখতে যাচ্ছি সেই অ্যাক্সিডেন্টটা ড্রাইভার খুবই এক্সপার্ট ছিল, সে এমনভাবে ড্রাইভ করে সে কাটিয়ে চলে আসছে, গাড়ির সাথে কোনো সংঘর্ষ হয়নি, তবে দুর্ঘটনা কবলে পড়ার মতো একটা সম্ভাবনা ছিল কিন্তু পড়েনি। ও ও, তবে বাইসাইকেলওয়ালা কিন্তু বেঁচে গেছে, বাইসাইকেলওয়ালার কপালটা অনেক ভালো। সে যদি মুসলিম হতো তা অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করেছে, এবং যদি অন্য ধর্মীয় হয় হয়তো বা করলেও করতে পারে, আর যদি অবশ্যই সে মুসলিম হয় সে হয়তো দোয়া করবে, কিন্তু তার প্যান্ট শার্ট দেখে মনে হচ্ছে না সে মুসলিম এবং আল্লাহর কাছে দোয়া করবে। অনেক সময় আপনি না চাইলেও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আপনি খুব স্লোলি গেলেও কিন্তু অন্য গাড়ি কিন্তু আপনাকে স্থির নাও থাকতে দিতে পারে, তো অন্য গাড়ি এসে আপনাকে অ্যাটাক করে দিতে পারে এই মুহূর্তে যেটা দেখলেন। তো এখন আমরা যে গাড়িটা দেখছি যে একটা গাড়ির সামনে আরেকটা গাড়ি কীভাবে ঢুকে দুর্ঘটনাটি ঘটালো। ও নো, একদম যাতা অবস্থা। তো আমাদেরকে অবশ্যই গাড়ি চালানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে কিন্তু আমরা ভালো মতো ড্রাইভ মানে যথাস্থলে পৌঁছাইতে পারবো। তো এখন যে অ্যাক্সিডেন্টটা আমরা দেখছি, যে গাড়ির আসলে এত স্পিড তো ভালো না, গাড়ির স্পিড যত বাড়ানো যাবে আসলে প্রবলেমটা তত বেশি হবে। বৃষ্টির দিনে যদি আমরা হাই স্পিডে গাড়ি চালাই তাহলে আমাদের কী ধরনের সমস্যা হতে পারে আমরা সেই বিষয়গুলি দেখব। তবে গাড়ি চালানোর সময় বৃষ্টির সময় বিশেষ করে বৃষ্টির সময় কিন্তু আমাদের খুব সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে, গাড়ি চালালে তাহলে আমরা কিন্তু নিরাপদে চলতে পারবো। তো দেখুন এই ভদ্রলোক কী করেছিল, এই ভদ্রলোক এত স্পিডে গাড়ি চালাইছিল, যখন সে সামনে একটা গাড়ি দেখলো, গাড়ি দেখার পর যখন সে ব্রেক দিল তখন তার চাকা এবং কংক্রিট যে রোডটা ছিল সেই রোডটা অ্যাডজাস্ট করতে পারেনি, সে গাড়িটা স্লিপ কেটে ব্যাস যা যা ঘটাতে তো দেখলেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওটি। আমার এই আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবেন এবং লাইক করবেন, আর অবশ্যই প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।